গুড মর্নিং কে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই প্রোগ্রামে যার নাম মোদি আজাদি কি পাঠশালা আপনারা জানেন প্রতি সোম থেকে শনিবার আমরা আপনাদের সামনে আসি আমাদের ঠিক বিকেল পাঁচটার সময় আমাদের এই প্রোগ্রাম নিয়ে যার নাম মোদি কেয়ার আজাদি পাঠশালা যেখানে বাংলা ভাষায় আমরা আপনাদের সাথে ডিসকাস করি আমাদের মোদিকের বিজনেস এর বিভিন্ন ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস নিয়ে কোনোদিন আমরা ডিসকাস করি প্রোডাক্টস নিয়ে কোনোদিন আমরা ডিসকাস করি আমাদের বিজনেস নিয়ে সো আজকে আমাদের এই যে সেশনটা আছে যেটা অলরেডি আপনারা জানেন আমরা একটা সেশন শুরু করেছি আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি আমাদের এই মোদীকে রাজধানীকে পাঠশালায় যার নাম সেলিং স্কিলস ওয়ার্কশপ এসেন্সিয়ালেক্ট আর আমাদের এসেন্সিয়াল সেলিং স্কিলস ওয়ার্কশপে আমরা কালকে আমাদের ফার্স্ট পার্টে আমরা কথা বলেছি ইনভিটেশন এবং অ্যাপয়েন্টমেন্ট স্কিলস নিয়ে আজকে হলো আমাদের সেই সেলিং স্কিলস ওয়ার্কশপের সেকেন্ড ডে পার্ট টু আর এখানে আজকে আমরা কথা বলবো একটা ভীষণ ইম্পর্টেন্ট নিয়ে সেটা হলো হাউ টু ক্লোজ ইউর ইভেন বিফোর ইউ স্টার্ট দ্য প্রেজেন্টেশন কি টপিক আছে হাউ টু ক্লোজ ইউর প্রসপেক্টস ইভেন বিফোর ইউ স্টার্ট দ্য প্রেজেন্টেশন মতলব আপনি যুদ্ধ শুরু করার আগে যুদ্ধ জিতে গেলেন আপনার মধ্যে কতজন চান এটা করতে যে আপনারা যুদ্ধ শুরু করার আগে যুদ্ধ জিতে চান আই এম শিওর এখানে যত জোন পার্টিসিপেন্টস আছেন আপনারা প্রত্যেকে কিন্তু এটা চান তো আজকে আমাদের এই সেশনটাতে আমরা কথা বলবো যে আপনারা যখন প্রসপেক্টিং করতে যাবেন প্রসপেক্টিং করার সময় তো আপনাদের প্রেজেন্টেশন দিতে হয় না তো কোন কোন কাজগুলো করলে কি কি পদ্ধতি ফলো করলে কি কি আমাদের সাধারণত টেকনিক্স আছে সেটা ফলো করলে সেটা প্রয়োগ করলে আপনারা কিন্তু খুব সাকসেসফুলি প্রেজেন্টেশন শুরু করার আগে কিন্তু আপনার কাজ হয়ে যাবে আপনার কাজটা কিন্তু হয়ে যাবে কারেক্ট তো আই এম শিওর আপনাদের মধ্যে যতজন আছেন তারা প্রত্যেকে এটা জানতে চান সেই পদ্ধতিটা জানতে চান বা সেই পদ্ধতিগুলো জানতে চান যেটাতে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কোন কোন অ্যাসপেক্টস আছে যেটা ফলো করলে আমরা প্রসপেক্টিং যখন করব তখন প্রসপেক্টিং করার সময় প্রেজেন্টেশন শুরু করার আগে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে তো এখানে যতজন পার্টিসিপেন্টস আছেন আমি প্রত্যেককে প্রত্যেককে অনুরোধ করব আপনারা পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি হয়ে যান এবং আমাদের সেই পয়েন্টসগুলো আপনারা নোট করুন একটা কথা আমি আপনাদের বলতে চাই আমাদের তো ধরনের প্রেজেন্টেশন হয় আপনারা জানেন একটা হলো প্রোডাক্ট প্রেজেন্টেশন আরেকটা হলো আমাদের বিজনেস প্রেজেন্টেশন তো প্রোডাক্ট প্রেজেন্টেশনে আমাদের অনেক টেকনিক্যালিটিস থাকে যে যে কোনো ক্যাটেগরি যদি আপনি দেখে নিচ্ছেন ঠিক আছে আমরা হোম কেয়ারে যেরকম বলে থাকি আমাদের আহ বায়োসেফ অ্যাসপেক্টটা নিয়ে আমরা কথা বলি আমাদের আহ বিউটি সেগমেন্টে

সফল হতে চান খুব আপনারা এই বিজনেসটা করতে চান তো আজকে আমাদের এই প্রেজেন্টেশনে আমরা খুব সিম্পল প্রেজেন্টেশন খুব সিম্পল আজকের যেখানে আমরা কিছু পদ্ধতি সম্পর্কে জানবো যে আপনি যখন প্রসপেক্টিং করবেন আপনার সেই ডিলটাকে আপনি কিন্তু ক্লোজ করতে পারবেন জাস্ট আপনার প্রেজেন্টেশন শুরু হওয়ার আগে এবং এই যে কথাগুলো আমি বলছি এগুলো কিন্তু আপনাকে আপনাকে করতে হবে জাস্ট জাস্ট প্রেজেন্টেশন শুরু থেকে মিনিটের মধ্যে মধ্যে ম্যাক্সিমাম টু এর এটা কিন্তু কমপ্লিট করতে হবে সো আমরা যদি বলি সেলিং প্রসেসকে যদি আমরা বলি সেলিং প্রসেস হলো একটা সাইকোলজিক্যাল ওয়ার সাইকোলজিক্যাল ওয়ার মানে কি সাইকোলজিক্যাল ওয়ার মানে একদম আহ শুদ্ধ বাংলা যদি আমরা বলি মানসিক যুদ্ধ আমরা সেলিং প্রসেসকে বলি বলি হলো সাইকোলজিক্যাল ওয়ার বা মানসিক যুদ্ধ যেখানে কিন্তু দুজন যুক্ত থাকে যে ব্যক্তির মানসিক যে জোর আছে অপর ব্যক্তির উপরে যাচ্ছে তিনি কিন্তু এই সাইকোলজিক্যাল ওয়ারে জিতবেন এটা সব সময় মনে রাখবেন যে কোনো যে কোনো মানসিক যুদ্ধে দেখা যায় যে এক পক্ষ যদি প্রতিপক্ষের উপরে যুক্তি দিতে পারেন তাহলে সেই মানসিক যুদ্ধে কিন্তু উনি জিতে যান এটা সব সময় আমাদের মনে রাখতে হবে আর এটা একটা একটা সহজ এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বোঝাতে চাই আমাদের কলকাতায় প্রচুর শপিং মলস আছে তো ধরুন আপনি কোন সময় সাউথ সিটি আমাদের একটা খুব পপুলার জায়গা ঠিক আছে টাইম টাইম স্পেন্ড করার মানে শপিং হয় এবং টাইম স্পেন্ড করা যায় সাউথ সিটি মল তো ধরুন আপনি কোনো কারণে কাউকে একজন মিট করবেন সাউথ সিটি মলে উনি আপনাকে টাইম দিয়েছেন ঠিক আছে সাউথ সিটি মলে আসার জন্য উনি আপনাকে বলেছেন যে আপনি ঠিক বিকেল পাঁচটার সময় সাউথ সিটি মলে চলে আসুন তো সাউথ সিটি মলে আপনি চলে গেলেন বিকেল পাঁচটার জাস্ট এক ঘন্টা আগে ঠিক আছে বিকেল চারটের সময় কারণ আপনি এমন একজন মানুষ যিনি সবসময় বিশ্বাস করেন যে কোন জায়গায় যদি কোনো কাজ করার জন্য যেতে হয় আমাকে আগে যেতে হবে সো দ্যাট আমি কাজটা একদম সঠিক যে টাইমটা আমাকে অ্যাপয়েন্টমেন্টে দেওয়া হয়েছে সেই সময়ের অনেক আগেই যাতে আমি পৌঁছে যাই কারণ সেই সময়টা যাতে আমি শুরু করতে পারি পাঁচটা মানে একদম পাঁচটাতেই যাতে আমি কনভারসেশন শুরু করতে পারি বা মিট করতে পারি কারেক্ট সো আপনি সেখানে পৌঁছে গেছেন বিকেল চারটের সময় তো আপনি কি ভাবলেন এক ঘন্টা বাকি ভদ্রমহিলা চিনি আপনাকে টাইম দিয়েছেন তিনি আসা তো আপনি ভাবলেন যে সাউথ সিটি মলে যে সমস্ত আউটলেটস গুলো আছে সেগুলো আপনি দেখবেন তো আপনি মনে করলেন যে আপনার জন্য আপনি শার্ট পারচেস করবেন কার আপনি শার্ট দেখবেন পারচেস তো করবেন সেটা আপনি এখন পর্যন্ত ডিসাইড করতে পারেননি আপনি ডিসাইসিভ আছেন বাট আপনি মনে করলেন যে আমি একটা আউটলেটে যাই এবং নিজের জন্য কিছু শার্টস দেখি আমি তো আপনি যখন সেই আউটলেটে ঢুকলেন কারেক্ট কি দেখবেন আপনি দেখবেন যে সেলস গার্লস বা সেলস বয় যিনি আছেন তিনি আপনার সামনে আসবেন এবং উনি কিন্তু আপনাকে আপনার যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী প্রতিটা শার্ট উনি আপনার সামনে প্রেজেন্ট করবেন সবার আগে উনি জানতে চাইবেন কোন কালারটা পছন্দ তারপরে চাই চাই, চাই না সমস্ত কিছু উনি জানতে চাইবেন এবং আপনার কথা অনুযায়ী উনি কিন্তু একে একে আপনার সামনে প্রতিটা শার্ট কিন্তু উনি শো করবেন এবং কোন রকম বিরক্তি না প্রকাশ করে কারণ এটাই ওনার কাজ বাট আপনি কি মনে করছেন আমি তো আজকে কেনার মতো মনস্থ করে আসিনি সুতরাং আমি আজকে দেখতে এসছি আমি আজকে কিনবো না তো ওনার যেটা মানসিকতা থাকবে সেই মানসিকতা হলো আপনার যা রিকোয়ারমেন্ট আছে সেই হিসেবে প্রেজেন্ট করা সো দ্যাট আপনি সেই প্রোডাক্টটা পারচেস করেন এটা ওনার উদ্দেশ্য আর আপনার উদ্দেশ্য হলো আপনি আজকে জাস্ট দেখার জন্য এসেছেন কারণ আজকে আপনার মেইন উদ্দেশ্য মুখ্য যে উদ্দেশ্য সেটা হলো প্রোডাক্ট পারচেজ করা নয় শার্ট পারচেজ করা নয় আপনার আজকে মুখ্য উদ্দেশ্য হলো আপনি একজন মানুষকে মিট করতে এসেছেন তার সাথে সাক্ষাৎ করতে এসেছেন আপনার জাস্ট এক ঘন্টা টাইম হাতে আছে সেই টাইমটা পাস করার জন্য আপনার গৌণ উদ্দেশ্য যেটা সেটা হলো শার্টগুলো দেখা करेक्ट তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার যুক্তিটা দেখানোর যে সে ফর এক্সাম্পল আমার এই কালারটা পছন্দ হচ্ছে না বা আমার এরকম চেক্স চাই না বা আমার এরকম স্ট্রাইপ চাই না উনি কিন্তু প্রতিটা অ্যাসপেক্টে সে ফর এক্সাম্পল উনি সবার আগে আপনাকে জিজ্ঞেস করবেন স্যার কোন কালারটা চাই তো আপনি ধরুন বললেন ব্লু তো উনি আপনাকে ব্লু দেখালেন ব্লু এর প্রচুর শেডস আছে আমরা জানি আপনি হয়তো বললেন যে আমার রয়্যাল ব্লু চাই ঠিক আছে আপনি যে ব্লুটা দেখাচ্ছেন সেটা হলো নেভি ব্লু আমার রয়্যাল ব্লু চাই উনি রয়্যাল ব্লু এর মধ্যেই প্রচুর শার্ট আপনাকে দেখাবেন সেকেন্ড যেটা আছে আপনি বলবেন না আমার সিঙ্গেল কালার পছন্দ আমার চেক্স চাই তো উনি আপনাকে চেক্স দেখাবেন এবং চেক্স এর মধ্যে দু ধরনের চেক্স থাকে ছোট ছোট চেক্স থাকে আর একটা হলো বড় চেক্স থাকে তো আপনাকে উনি বলবেন যে স্যার আপনার ছোট বা বড় যে চেক্স আপনার পছন্দ দুটো ভ্যারাইটিসই কিন্তু আপনার সামনে শার্টস আছে তো উনি চেষ্টা করছেন ওনার যে কথাটা সেটা উপরে রাখা কারেক্ট আর আপনি চেষ্টা করছেন এক্সকিউজেস দেখানোর আপনার কথাটা কি উপরে রাখা যে আপনি কিন্তু আজকে পারচেজ করবেন না ইউ আর ট্রাইং টু এভয়েড হিম অর হ करेक्ट তো সেই ক্ষেত্রে যার লজিক আগে থাকবে যার লজিক প্রতিপক্ষের উপরে থাকবে তিনিই জিতবেন যদি আপনি আপনার যে লজিক আছে আপনার যে কারণ আছে সেটা আপনি দেখিয়ে যদি দেখা যাচ্ছে আপনার লজিক উপরে থাকে তাহলে আপনি এই সাইকোলজিক্যাল পরে জিতবেন আর যদি দেখা যাচ্ছে উনি আপনার যা যা রিকোয়ারমেন্ট আছে প্রতিটা রিকোয়ারমেন্টকে কে কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে অ্যানালিসিস করে উনি আপনার যে নিটটা আছে সেই নিটটা কিন্তু ফুলফিল করার চেষ্টা করছেন যদি উনি সাকসেসফুল হচ্ছেন কিভাবে ওনার কথাটাকে যদি লজিকটাকে আগে রাখছেন তাহলে আপনি পারচেজ করতে বাধ্য হবেন আর যদি আপনি আপনার লজিকটাকে দেখাছেন একদম শেষে আপনি বলতে পারেন এটা যে না আজকে আমি প্রোডাক্ট পারচেজ করার মনস্ত করে আসিনি আপনার শার্টস গুলো দেখলাম ভ্যারাইটিস প্রচুর আছে পরে একদিন আসবো সো সেলিং ইজ আ সাইকোলজিক্যাল ওয়ার্ক যেখানে বায়ার একজন থাকেন আরেকজন হচ্ছেন সেলার কারেক্ট সেলার চাইবেন যে আপনি ওনার প্রোডাক্টটা পারচেজ করুন এবং সেই জন্য আপনি কিন্তু মানে যিনি সেলার আছেন তিনি সব বা রিটেলার আছেন যিনি সমস্ত লজিক এখানে প্রোভাইড করবেন না যিনি পারচেজার আছেন তিনি কিন্তু একদম পুরো ব্যাপারটাকে মানে আমরা বলি না ছেঁকে নেওয়া ঠিক সেইভাবে উনি ওনার লজিক দেখিয়ে সেলারের প্রতিটা যুক্তিকে কাটার চেষ্টা করবেন যে যে মানুষের যুক্তি প্রতিপক্ষ যিনি আছেন তার থেকে বেটার হবে তিনি জিতবেন অলওয়েজ রিমেম্বার সেলিং ইজ আ সাইকোলজিক্যাল ওয়ার ঠিক সো আমরা যদি বলি যে আমাদের এই সাইকোলজিক্যাল ওয়ারে একজন থাকেন সেলার আরেকজন হচ্ছেন বায়ার সেলার সবসময় রিজনস দেবেন পারচেজ করার জন্য যে এই এই কারণগুলো আছে আপনি এটার জন্য পারচেস করতে পারেন আর বায়ার সব সময় রিজনস খুঁজবেন কারণ খুঁজবেন রিফিউজ করার অলওয়েজ রিমেম্বার সেলিং ইজ আ সাইকোলজিক্যাল প্রসেস তো আমি তো শর্টেজ যে एग्जांपलটা দিয়েছিলাম সেখানে যে সেলস পারসন আছেন উনি হলেন সেলার আর আপনি ছিলেন ওখানে বায়ার মোদিকের বিজনেসের ক্ষেত্রে যদি আমরা বলি তো সেই ক্ষেত্রে আপনি হলেন সেলার বা সেলস পারসন আর যিনি আপনার প্রসপেক্ট আছেন তিনি হলেন বায়ার তো সেই ক্ষেত্রে মোদিকের প্রোডাক্ট যখন পারচেজ করার জন্য আপনি ওনাকে বলবেন আপনি কিন্তু ওনাকে প্রচুর রিজনস দেখাবেন যাতে উনি সেই প্রোডাক্টটা পারচেজ করেন আর আপনার যিনি প্রসপেক্ট আছেন তিনি কিন্তু 100 টারও বেশি রিজনস খুঁজবেন আপনার সেই কারণগুলোকে বা সেই যুক্তিকে খণ্ডন করার জন্য যিনি জিতবেন তিনি সেক্ষেত্রে আই মিন মানে সাইকোলজিক্যাল ওয়ার্ডে যিনি জিতবেন তিনি কিন্তু বেটার লজিক প্রোভাইড করবেন তো সেই জন্য আপনি যখন কোন প্রসপেক্টিং এ যাবেন ধরুন কোন প্রসপেক্ট কে কোন প্রোডাক্ট নিয়ে বলছেন আমরা কেন বলি যে প্রোডাক্ট ট্রেনিং অ্যাটেন্ড করাটা এত জরুরি বা প্রোডাক্ট ইউজ করাটা এত জরুরি কারণ প্রোডাক্ট ট্রেনিং অ্যাটেন্ড করা এবং প্রোডাক্ট ইউজ করা এই দুটো হলো আপনাকে 100% নলেজ প্রোভাইড করছে আপনার বায়ার যতই আপনাকে লজিক প্রোভাইড করুন না কেন আপনি কিন্তু তাকে সব সময় বেটার রিজনটাই কিন্তু ঠিক আছে সব সময় মনে রাখবেন অলওয়েজ রিমেম্বার যেরকম আমি ছোট্ট একটা এক্সাম্পল দেবো আমাদের মোদিকে মাল্টিভিটামিন আছে

তো আমার কেন দরকার মোদিকের ফ্রুটস অ্যান্ড মোদিকের মাল্টিভিটামিন ভিটামিন মাল্টিমিনারেল ঠিক আছে কারণ আমি যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাচ্ছি তার মধ্যেই আমি প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস পাচ্ছি কারণ আমি প্রত্যেকে জানি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হলো আমাদের ভিটামিন মিনারেলের খুব ভালো সোর্স তা আপনি ওনাকে একটা রিজন দিতে পারেন যে আপনি যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নরমালি খাচ্ছেন প্রথম তো তার মধ্যে প্রচুর পরিমাণে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড বা অ্যাগ্রো আছে যেটা আপনার পেটের পক্ষে ক্ষতিকর নাম্বার টু যেটা আছে আপনি এই যে ফ্রুটস এন্ড ভেজিটেবলস গুলো খাচ্ছেন তার মধ্যে থেকে আমি মানছি আপনি সে ফর এক্সাম্পল ভিটামিন মিনারেলস পাচ্ছেন কিন্তু সেটা আপনার শরীরে কতটা অ্যাবসর্ভ হচ্ছে সেটা কি হান্ড্রেড পার্সেন্ট অ্যাবসর্ভ হচ্ছে একদম না কারণ আমরা খাবার থেকে পুরো পুষ্টি পাই না ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা আছে আমাদের যে মোদিকের ওয়েল মাল্টিভিটামিন মাল্টিমিনারেল আছে এটার মধ্যে বারোটা ভিটামিনস আটটা ইম্পর্টেন্ট ছটা ফাইটোনিউট্রিয়েন্টস এবং দুটো অ্যামাইনো অ্যাসিডস মানে প্রোটিনের সিম্পলেস্ট ফর্ম আছে যেটা আপনি মার্কেটের কোন প্রোডাক্টে একটা প্রোডাক্টের মধ্যে একটা বটলে আপনি এতগুলো ভিটামিনস এতগুলো মিনারেলস এতগুলো নিউট্রিয়েন্টস আর এতটা অ্যামাইনো অ্যাসিডস কিন্তু আপনি পাবেন না কারেক্ট তারপরে উনি দাম নিয়ে বলবেন যেটা দাম অনেক বেশি সেই ক্ষেত্রেও আপনি কিন্তু এটাই বলবেন যে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদের ঠিক আছে আপনি এটাই বলতে পারেন যে আপনি যদি দামের কথা বলছেন আমি ওটা যেটা যেটা আমরা আমাদের ফোর্থ সেশন অবজেকশন হ্যান্ডিং এ বলি এটা আরো ফিলফিল ফাউন্ড মেথডে যখন আপনারা ফোর্থ পার্টটা অ্যাটেন্ড করবেন আপনারা জানতে পারবেন আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো না বাট एग्जांपल যেটা হয় যে আপনি এখানে এটা বলতে পারবেন যে আমি ওটা ভেবেছিলাম যে প্রথমে যখন আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল যেটা দাম অনেক বেশি বাট আমি এটা ভাবলাম যে আমি এই বারোটা এসেন্সিয়াল ইম্পর্ট বা ইম্পর্টেন্ট ভিটামিন আটটা এসেন্সিয়াল মিনারেলস ছটা ফাইটো নিউট্রিয়েন্টস আর দুটো অ্যামাইনো অ্যাসিডস যদি আমাকে নিতে হয় আমাকে কতটা ফ্রুটস এন্ড ভেজিটেবলস নিতে হবে কতটা ফ্রুট জুস খেতে হবে সেটা তো খরচ সাপেক্ষ নাম্বার টু কিন্তু সেটা আমার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব একটা ভালো হবে না আমার পেটের জন্য সেটা খুব একটা ভালো হবে না আমি কিন্তু সেটা হজম করতে পারবো না কারেক্ট তো এইটা একটা বড় ব্যাপার আছে তো এইভাবে আমাদের অবজেকশন গুলো কিন্তু হ্যান্ডেল করতে হবে ঠিক আছে এইভাবে আমাদের অবজেকশন গুলো হ্যান্ডেল করতে হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা আমাদের অবজেকশন গুলো কিভাবে হ্যান্ডেল করব এবং এটা এটা আমি আপনাকে জাস্ট একটা एग्जांपल দিলাম আমাদের অবজেকশন হ্যান্ডলিং সেশনে আরো বেটার ওয়েতে আপনারা জানতে পারবেন বাট একটা কথা সব সময় আপনাকে মনে রাখতে হবে নলেজ যদি আপনার থাকে জ্ঞান যদি আপনার থাকে কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনি কিন্তু সুন্দরভাবে এই সাইকোলজিক্যাল ওয়ার্ডটাতে জিততে পারবেন এই জন্যই আমরা সব সময় বলি যতগুলো প্রোডাক্ট ট্রেনিং সেশনস আছে প্রতিটা প্রোডাক্ট ট্রেনিং সেশন এবং প্রোডাক্ট ইউজ করুন সেটা আমাদের মোদি কেয়ার ওয়েল মাল্টিভিটামিন মাল্টিমিনারেল হোক বা আমাদের মোদি কেয়ার কুকুজ এয়ার পিউরিফায়ার কারণ প্রোডাক্ট যত ইউজ করবেন যত প্রোডাক্ট ট্রেনিং অ্যাটেন্ড করবেন প্র্যাকটিক্যাল প্লাস থিওরি দুটো নলেজ আপনাকে আমরা প্রোভাইড করব আর সেইভাবে আপনি কিন্তু আপনার যিনি বায়ার আছেন যিনি সবসময় চাইছেন আপনাকে রিফিউজ করতে আপনি কিন্তু ওনাকে উনি যতগুলো রিজন দেখাচ্ছেন রিফিউজ করার জন্য তার থেকে আরও বেশি রিজন দেখাতে পারবেন প্রোডাক্টটা পারচেস করার জন্য অলওয়েজ রিমেম্বার সেলিং ইজ নাথিক বাট আ সাইকোলজিকাল ওয়ার্ক যেখানে আপনি যদি চুক্তি দেখাতে পারছেন আপনি কিন্তু জিতে যাবেন सो इट्स वेरी इम्पोर्टेंट कि आपने प्रोडक्ट नॉलेज अपना 100 परसेंट था कु इबार चाट्टे खूब सोहज स्टेप्स इसर कथा बोल वो जे स्टेप्स बा जे पीलर्स आ, आम राईटर के बोली आ, आ, आज क्या हमारे प्रेजेंटेशन डेटा क्रॉक्स ये चाट्टे इजी स्टेप्स जो फॉलो करोचें আপনার প্রসপেক্ট কে কিন্তু আপনি খুব সহজ ভাবে জিতে নিতে পারবেন মানে আপনার যে প্রস্পেক্টিং কিন্তু আপনার যে সিম্পল কথাতে আমি যদি বলি ডিল যেটা আছে সেই ডিলটা খুব সহজে ক্লোজ করতে পারবেন জাস্ট চারটে সিম্পল স্টেপস খুব সহজ চারটে স্টেপস আমি আপনাদের বলবো যেটা যদি আপনি ফলো করছেন আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার প্রসপেক্টকে মানে এই ডিলটা যে আছে প্রসপেক্টের সাথে খুব ভাবে প্রেজেন্টেশন শুরু হওয়ার আগে আপনি ডিলটা ক্লোজ করে নিতে পারবেন বাট এটা প্রেজেন্টেশন শুরু হওয়ার ফাইভ তার আগে কিন্তু আপনাকে এটা ক্লোজ করতে হবে এটা সবসময় মনে রাখবেন খুব সহজ এটা দেখে নিন যে কথাগুলো আপনাকে বলতে হবে ঠিক আপনাকে সবার আগে এটা এস্টাবলিশ করতে হবে এটা আপনাকে উপস্থাপনা করতে হবে এটা আপনাকে কাস্টমারের মাইন্ডে এটা এটা আপনাকে বোঝাতে হবে যে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে কারণ জিজ্ঞেস করুন যে একটা কথা বলুন যে মোদি কে বিজনেস যদি ওনার মনে এটা আসে যে মোদি কে বিজনেস কেন জয়েন করা হয় তো আপনি এখানে দুটো কারণ জায়গা দেখাতে পারেন মানে দুটো জায়গা আমরা ভয়েস মডুলেশনের কথা বলি না যখন আমাদের প্রেজেন্টেশন স্কিলস আমরা যাব যেটা আমাদের থার্ড পার্ট আপনি দেখবেন যে আমরা যখন কথা বলি ভয়েস মডুলেশনটা কিন্তু একটা খুব বড় ইম্পর্টেন্ট অ্যাস্পেক্ট কোথায় আমরা জোর দেব আমরা এখানে বলবো যে মোস্ট পিপল জয়েন মোদি কেয়ার অ্যাজ দে রিয়লাইজ দ্যাট মোদি কেয়ার ক্যান বি দেয়ার অ্যাডিশনাল সোর্স অফ বিগ ইনকাম ঠিক আছে তিনটে ইম্পর্ট্যান্ট অ্যাস্পেক্টস মোস্ট পিপল মানে প্রায় সমস্ত মানুষ মোদিকের বিজনেস জয়েন করেন তার কারণ তারা সেটা বোঝে মোদিকের বিজনেস তাদের একটা অ্যাডিশনাল সোর্স অফ বিগ ইনকাম প্রোভাইড করে ঠিক আছে অ্যাডিশনাল সোর্স মানে সহজ বাংলায় যদি বলি অতিরিক্ত ইনকাম বা সহযোগী ইনকাম সহযোগী আয় প্রোভাইড করেন মানুষজনকে এবং কি ধরনের ইনকাম বড় ইনকাম আমরা সব সময় অ্যাডিশনাল সোর্স অফ ইনকাম বা প্যাসিভ ইনকামের কথা বলি আমরা সব সময় বড় ইনকামের কথা বলি কারণ ইনকামের ক্ষেত্রে যদি মোদিকের বিজনেসে আপনি দেখেন রিয়েল স্কাইজ দ্য লিমিট কিন্তু সেটা আপনি বুঝছেন আপনি কনসালটেন্ট তিনি হলেন প্রসপেক্ট তো এটা ওনার মাইন্ডে আপনাকে এস্টাবলিশ করতে হবে থ্রু ইওর ভয়েস মডিউলেশন কি স্যার বা ম্যাডাম এটাই আপনি জানবেন যে প্রায় সমস্ত মানুষ মোদিকের বিজনেস জয়েন করেন তার কারণ হলো তারা ফিল করেন যে মোদি বিজনেস তাদের বড় ইনকামের একটা প্যাসিভ সোর্স বা অ্যাডিশনাল সোর্স হতে পারে ওনার মনে কিন্তু এই প্রশ্নটাই আসতে পারে যে কেন মানুষজন মোদি কিয়ার বিজনেস জয়েন করেন তো আপনি আপনার খুব সুন্দর ভয়েস মডিউলেশনের সাহায্যে আপনি কিন্তু ওনাকে এইটা এস্টাবলিশ করলেন যে প্রায় সমস্ত মানুষ মোদি কিয়ার বিজনেস জয়েন করেন তার কারণ হলো তারা ফেল করেন সেই সমস্ত মানুষজনরা ফিল করেন অনুভব করেন যে মোদি কেয়ার তাদের যে বড় ইনকামের একটা রাস্তা প্রোভাইড করবে এবং সেটা হবে অতিরিক্ত ইনকাম বা প্যাসিভ ইনকাম আজকালকার দিনে প্যাসিভ ইনকাম কে না চায় তো এইটা হলো আপনার প্রথম অস্ত্র এইটা হলো আপনার প্রথম অস্ত্র এবং এটা আজকে আপনি জেনে নিলেন থার্ড যেটা আমাদের পার্ট আছে যেটা আমরা নেক্সট উইকে দেখবো সেইখানে কিন্তু আমরা জানবো যে আমরা প্রেজেন্টেশনটা কিভাবে দেবো কারেক্ট তো এই প্রথম অস্ত্রটাকে কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে চালনা করতে হবে আপনার দিকে ঠিক আছে সেখানে রক্তপাত কিন্তু হবে না কিন্তু মনে কিন্তু প্রসপেক্টের সেই অস্ত্রটা পজিটিভ ওয়েতে আঘাত করবে পজিটিভ ওয়েতে আমি বলছি কারেক্ট ওনার মানে এটাকে আমরা বলি ইংলিশে একটা কথা হচ্ছে না থট থট প্রভোকিং থট প্রভোকিং কথাটার মানেটা হলো এমন কিছু অ্যাসপেক্ট যেটা আমাদের চিন্তা করতে বাধ্য করে যেটা আমাদের ভাবতে বাধ্য করে তো এই তিনটে কথা প্রায় সমস্ত মানুষ বড় ইনকাম আর হল প্যাসিভ সোর্স ঠিক আছে এটা আপনাদের খুব সুন্দর করে বলতে হবে নাম্বার আপনাকে বোঝাতে হবে যে অনেক মানুষজন এটা ভাবেন প্রচুর মানুষজন আমাকে বা অনেক নিউ কনসালটেন্টস বলেন যে স্যার আমিও যখন মোদি বিজনেসে আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল আমিও এটা ভেবেছিলাম যে এর বিজনেস জয়েন করলে আমাকে কি প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে এমনি তো আমি প্রচুর টাকা মানে বাজারে আমার প্রচুর জিনিসপত্র কিনতে খরচ হয় এবার মোদীকে এই বিজনেসটাকে রান করার জন্য কি আমার প্রচুর টাকা খরচ হবে খুব সহজ ভাবে ওনার সেকেন্ড কোয়ারিটার রিপ্লাই আপনি দিয়ে দেবেন প্রেজেন্টেশন শুরু আর কি ঠিক আছে আপনি এটাই বলবেন যে স্যার বা ম্যাডাম যে কোনো মানুষ এই মোদীকে বিজনেসটা খুব প্রোডাক্টিভলি স্টার্ট করতে পারে जस्ट सिंपली তাদের দোকানটাকে বদল করে আমরা বলি না এটা আমাদের পরিবর্তন সেশনে দোকানটাকে চেঞ্জ করতে হবে কিভাবে আমরা নিজেদের যে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে ঠিক আছে এটা কিন্তু ইনকাম ব্র্যাকেট দেখে আপনি বলবেন আপনি জানেন আপনার যিনি প্রসপেক্ট আছেন তিনি কোন ব্র্যাকেটে পড়েন যদি লোয়ার ইনকাম গ্রুপ হয় তাহলে আপনি হাজার থেকে দু টাকার কথা বলবেন যদি মিডল ইনকাম গ্রুপ হয় তিন হাজার থেকে চার টাকা আর যদি আপার ইনকাম বা হায়ার ইনকাম গ্রুপ হয় সেক্ষেত্রে সাত থেকে দশ টাকা জাস্ট জাস্ট দেখে আপনি বলবেন যে আপনার সামনে যে মানুষ আছে ঠিক আছে তো আপনি তাকে বলবেন আমি ধরে নিচ্ছি আপনি কোনো মিডল ইনকাম গ্রুপের মানুষকে অ্যাপ্রোচ করছেন তো আপনি শুধু এটাই বলতে পারেন যে স্যার আপনি হয়তো ভাবছেন যে এই বিজনেস শুরু করতে আপনার প্রচুর টাকা খরচ হবে এবং আপনি আপনার নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আছে সেগুলো তো আপনার কিনতে তো খরচ হচ্ছে প্লাস মোদিকা বিজনেস রান করতে আপনার প্রচুর খরচ হবে শুধু সহজ একটা কথা আপনাকে বলে দিই যে কোনো মানুষ আমাদের এই মোদিকার বিজনেস শুরু করতে পারেন সিম্পলি ওনার ডেইলি যে যে সমস্ত গুলো আছে নিত্য নিত্য ব্যবহার্য যে সমস্ত সামগ্রীগুলো আছে যেগুলো অন্য দোকান থেকে কেন মোদি কেয়ার থেকে সেটা উনি পারচেস করতে পারেন জাস্ট সিম্পলি তিন থেকে চার হাজার টাকা খরচ করতে তো সেই মানুষ কি ভাবেন আরে আমার তো মাসে এর থেকে বেশি খরচ হয় তো এখানে জাস্ট আমি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তিন থেকে চার হাজার টাকা পাবো নাথিং লাইক ইট তো এক মানুষের প্রথম ভাবনা যেটা ছিল যে সাধারণত বিজনেস কেন মানুষ জয়েন করেন সেটা আপনি ক্লিয়ার করলেন নাম্বার টু এই বিজনেসটা রন করতে গেলে আমার প্রচুর টাকার দরকার হবে তার মানে তো আমার প্রচুর টাকা খরচ হবে তো আপনি সেটাও বলে দিলেন যেখানে আরামসে কিন্তু আপনি দোকানটা চেঞ্জ করবেন ঠিক আছে জাস্ট দোকানটা চেঞ্জ করবেন তো আপনি সে আপনার নিত্য প্রয়োজনীয় বা নিত্য ব্যবহার্য যে সামগ্রীগুলো যেগুলো আপনি সাধারণত খরচ হয় আপনার প্রচুর বেশি মাত্র তিন থেকে চার হাজার টাকা মাত্র তিন থেকে চার তুমি এটাই ভাববেন যে আমি তো অন্য দোকান থেকে যখন কিনি এক আমি কোনো ডিসকাউন্ট পাই না কোনো রকম বেনিফিট হয় না যা দাম আছে সেটা দিয়ে কিনতে হয় ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু আমি প্রচুর টাকাও সেভ করতে পারবো তো এটা ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার টু নাম্বার থ্রি তিন নম্বর অস্ত্র যেটা আছে এটা ওনার মনে আসতে পারে একটা কথা মনে রাখবেন আমরা না যখনই প্রসপেক্টের কাছে যাই আমাদের প্রসপেক্টের ওয়াইটা ক্লিয়ার করা ভীষণ জরুরি ওয়াই কেন প্রসপেক্টের এই ওয়াইটা যদি আপনি ক্লিয়ার করছেন নথিং লাইক ইট তো আপনাকে উনি প্রশ্ন করতে পারেন আচ্ছা একটা কথা বলুন আপনি তোমাকে প্রথমে বললেন যে সমস্ত প্রায় সমস্ত মানুষই মোদিকার বিজনেস জয়েন করেন কারণ মোদিকার বিজনেস তাদের বড় ইনকামের একটা অতিরিক্ত রাস্তা খুলে দেয় কারা কারা মোদিকে বিজনেস জয়েন করেন না এরকম কোনো মানুষ আছে এরকম কোনো মানুষ আছেন আমাদের দেশে যারা মোদিকে বিজনেস জয়েন করতে ইন্টারেস্টেড হন না হ্যাঁ স্যার আপনার এই প্রশ্নটা আমি উত্তর দিতে চাই দু ধরনের মানুষজন আছে হয় তারা মোদিকে বিজনেস এর আগে আমি বলবো যে সিগনিফিক্যান্স অফ অ্যাডিশনাল ইনকাম তারা এই যে প্যাসিভ ইনকাম তো যে আয়টা আছে যেটা এখনকার দিনে খুব দরকার সেটার ইম্পর্টেন্স বোঝেন না ঠিক আছে বা তাদের যারা নিজের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তিন থেকে চার হাজার টাকাও প্রতিদিন ব্যয় করতে পারেন না ঠিক আছে এই দুধরনের মানুষ সব থাকে এইটাও এইটা ওনাদের ওয়াই ক্লিয়ার করাটা কিন্তু ভীষণ জরুরি তো উনি আপনাকে প্রশ্ন করবেন আবার বলছি উনি আপনাকে প্রশ্ন করবেন বা ওনার মনেই প্রশ্নটা আসতে পারে আচ্ছা উনি তো আমাকে বললেন যে মোদীকে বিজনেস কারা জয়েন করেন উনি বললেন প্রায় সমস্ত আচ্ছা প্রায় সমস্ত তাহলে কারা জয়েন করেন না এরমও তো কিছু মানুষ আছেন তারা কারা তো আপনি প্রেজেন্টেশন শুরু করার আগেই সেটা ক্লিয়ার করে দিলেন ইয়েস স্যার কিছু মানুষজন আছেন তারা হয় মোদীকে আর বিজনেসের এই যে এটা আমাকে একটা অ্যাডিশনাল ইনকামের রাস্তা প্রোভাইড করছে সেটা বোঝেন না বা তাদের এডিশনাল ইনকাম দরকার নেই অথবা তারা নিজেদের নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী দৈনন্দিন ব্যবহার্য যে সমস্ত সামগ্রী আছে তারা কিন্তু তিন থেকে চার হাজার টাকাও খরচ করার মতন তাদের ইচ্ছে বা সামর্থ্য নেই এটাকে বোঝাতে হবে এবং আরেকটা ব্যাপার আছে। আপনার চতুর্থ আপনি যাকে তিনি কিন্তু পারেন যে আমি যদি আজকের এই মিটিং ধরুন আপনি কোনো মিটিং অ্যাটেন্ড করার জন্য ডেকেছেন তো আপনি উনি এটা বলতে পারেন যে আচ্ছা আমি যদি এই মিটিংটা অ্যাটেন্ড করি তাহলে করতে হবে বা আপনার এই প্রোডাক্ট ট্রেনিংটা যদি আমি নিচ্ছি আপনি যে প্রেজেন্টেশন দিচ্ছেন অপরচুনিটি বা প্রোডাক্ট নিয়ে বা প্রোডাক্ট ডেমো দেখাতে পারি আমি শেয়ার করবো আপনি আপনার ডিসিশন জানাবেন কোন রকম বাধ্যবাধকতা এখানে নেই যে আপনাকে মোদি বিজনেস জয়েন করতে হবে কি না বা প্রোডাক্ট নিতে হবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনার প্রসপেক্টের মনে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে আমি যদি কোনো মিটিং অ্যাটেন্ড করছি বা কোন প্রোডাক্ট ট্রেনিং অ্যাটেন্ড করছি বা কোনো ডেমো সেশন অ্যাটেন্ড করছি আমাকে হয়তো প্রোডাক্ট নিতে বাধ্য করা হতে পারে কিন্তু আমি তো প্রোডাক্ট নেওয়ার জন্য মনস্থ করিনি খুব সহজভাবে তাকে সহজ করে দিলাম খুব সহজ সহজ করে দিলাম যে আপনি মোদীকে যে আমাদের বিজনেস মিটিং আছে বা যদি কোনো ওয়ার্কশপ থাকে কোনো সেমিনার বা সিম্পল ডেমো সেশন বা প্রোডাক্ট প্রেজেন্টেশন সেশন স্যার আপনি অ্যাটেন্ড করুন বা ম্যাডাম আপনি অ্যাটেন্ড করুন কিন্তু আপনি আমি আপনাকে এই বিজনেস অপরচুনিটি বা প্রোডাক্ট নিয়ে শেয়ার করব মিটিং এর শেষে আপনি আপনার ডিসিশনটা শেয়ার করুন যে আপনি কি জয়েন করতে ইন্টারেস্টেড আপনি যদি জয়েন করতে ইন্টারেস্টেড না হচ্ছেন আমি কোন রকম কিন্তু আপনাকে এখানে বাধ্যবাধকতা বাধকতা নেই খুব সহজ করে দেবেন তো এই চারটে পয়েন্টস কিন্তু মাথায় রাখা ভীষণ জরুরি নাম্বার ওয়ান যেটা আপনাকে মনে রাখতে হবে আজকে যে কথাটা আপনাদের বললাম ভীষণ সিম্পল আমাদের সেলিং স্কুলস ওয়ার্কশপ বা এসেন্সিয়াল সেলিং স্কুলস ওয়ার্কশপে যদি আমরা দেখি সেক্ষেত্রে সবচেয়ে সহজ হলো পার্ট টু যেখানে আমরা কথা বলি খুব সহজ ভাবে কিভাবে আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করার আগে প্রসপেক্টের সঙ্গে ডিলটা ক্লোজ করতে পারছেন মাইন্ডকে ঠিক আছে কারণ আমরা জানি সেলিং হলো একটা সাইকোলজিক্যাল ওয়ার্ড আমি আপনাদের শার্ট পারচেজের एग्जांपल দিয়েছি বা মাল্টিভিটামিন মাল্টিমিনারেল পারচেজের एग्जांपल দিয়েছি তো আপনি আপনাকে দেখতে হবে যিনি পারচেজার আছেন ঠিক আছে যিনি পার্চেস করবেন আর যিনি সেলস পার্সন আছেন এই দুজনের মধ্যে একটা সাইকোলজিক্যাল ওয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ এই মনস্তাত্ত্বিক যুদ্ধে বেটার লজিক যিনি প্রোভাইড করবেন তিনি জিতবেন অবশ্যই আমি চাইব যে বিং মোদিকের কনসালটেন্ট আপনি এই সাইকোলজিক্যাল ওয়ারে জিতুন এবং আপনি সাকসেসফুলি প্রোডাক্টটা রিটেল করুন এবং এই চারটে যে পয়েন্টস আছে যেটা আমি বললাম যে আমাদের সাধারণত বড় ইনকামের একটা তো সোর্স এবং ম্যাক্সিমাম প্রায় প্রায় সমস্ত মানুষ এটা জানেন এটা একটা পয়েন্ট নাম্বার টু যেটা আছে যে আপনি জাস্ট দোকানটা চেঞ্জ করছেন ঠিক আছে আপনাকে প্রতিদিন তিন থেকে চার প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকার যে খরচ আপনি করতেন দৈনন্দিন বা নিত্য ব্যবহার্য সামগ্রী নিয়ে ডেফিনেটলি এটা ইনকাম গ্রুপের উপর বেস করে আপনাকে বলতে হবে যেটা অলরেডি আমি বলেছি তো সেক্ষেত্রে আপনি দোকানটা চেঞ্জ করছেন নাম্বার থ্রি যেটা আছে এরকম কিছু মানুষজন আছেন যাদের হয়তো অ্যাডিশনাল ইনকামের ব্যাপারটা ওনারা বোঝেন না বা অ্যাডিশনাল ইনকামের দরকার নেই অথবা যাদের তিন থেকে চার হাজার টাকা খরচ করার ক্ষমতা নেই তারাই বিজনেস জয়েন করেন না আরেকটা হলো চতুর্থত আপনার ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই আমি আপনাকে এই মিটিং এ প্রোডাক্ট নিয়ে বলবো ডেমো দেখাবো আর আমাদের বিজনেস অপরচুনিটি শেয়ার করবো স্যার ইয়া ম্যাডাম আপনি মিটিং এর পরে আপনার ডিসিশন জানাবেন কোন রকম বাধ্যবাধকতা এখানে কিন্তু ব্যাপার নেই কারেক্ট তো এইটা ছিল আমাদের আজকের আহ অ্যাস্পেক্ট দ্যাট ইজ আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করার আগে কিভাবে আপনি যখন প্রসপেক্টিং করছেন আপনার ডিলটা আপনি প্রসপেক্টের সাথে ক্লোজ করতে পারেন তো আমরা আপনাদের একই শুরুতে আমি যে কথাটা আপনাদের বলেছিলাম সেই কথাটা আবার বলবো আমাদের প্রতিদিন সোম থেকে শনিবার ঠিক বিকেল পাঁচটার সময় আমরা আমাদের এই এসপিবিএম চ্যানেলে আপনাদের সামনে আসি এবং আমরা বিজনেস নিয়ে আমরা প্রোডাক্টস নিয়ে কথা বলি তো আজকে যেরকম এসেন্সিয়াল স্কিলসের ব্যাপারে আমি পার টু যেটা আছে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করলাম তো যে আইডিটা দিয়ে আপনারা জয়েন করেছেন যেটা লিংক থ্রু ইউটিউব লিংক যেটা আছে সেটা থ্রুতে আপনারা এখানে জয়েন করেছেন তো যতজন আপনাদের গোটা ভারতবর্ষের বাংলা ভাষাবাসী মানুষজন আছে আমি অনুরোধ করব প্রত্যেক বাংলা ভাষাবাসী মানুষের মানে যারা আপনাদের ডাউনলাইন্স আছেন তাদের আপনারা ইউটিউব লিংকটা শেয়ার করুন এবং আমাদের এসপিবিএম যে চ্যানেলটা আছে সেটাকে আপনারা সাবস্ক্রাইব করুন তাহলে নোটিফিকেশন যখন মিটিং শুরু হবে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রতিদিন বিকেল 5টায় সোম থেকে শনিবার আপনারা আসুন এই মিটিং বা গুলো আপনারা করুন নলেজ বাড়ান এবং এই নলেজ আপনাদের বিজনেস বাড়াতে খুব ভালোভাবে সাহায্য করবে সো কাল আবার ঠিক বিকেল পাঁচটার সময় আপনাদের সঙ্গে আমাদের এই চ্যানেলে দেখা হবে যেখানে আবার আমরা একটা ইম্পর্টেন্ট আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন থ্যাংক ইউ সো মাচ